নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল আজকে আপনাদেরকে দেখাবো নাকচম্পা গাছের পরিচর্যা কিভাবে করবেন কি সার দেবেন এবং কতটা জল দেবেন এই সব কিছু তথ্য আপনাদেরকে জানাবো। এর আগে যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রেখেছেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আপনারা আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনে পেয়ে যাবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি এটা হচ্ছে একটা নাগচম্পা গাছ পাতাগুলো নাগের মতো দেখতে তাই এটাকে নাগচম্পা বলা হয় এটাকে কমলিকা বলা হয় এটাকে পুদিকা চম্পা বলা হয় এবং এই গাছের ডালগুলি ওপরের দিকে সোজা সুজি যায়। ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ডাল ডালগুলি সব ওপরের দিকে চলে গিয়েছে এবং আপনি যদি ব্রাঞ্চ বাড়ানোর জন্য ডাল কাটিংও করেন তবুও যে ডালটি বেরোবে সেটা সোজা ওপরের দিকেই যাবে এবার আপনাদেরকে জানাই প্রথমেই এই গাছ লাগানোর জন্য আপনারা মাটি কিভাবে তৈরি করবেন মাটি যদি আপনারা টবে লাগান টবের মধ্যে লাগাতে গেলে আপনাকে আপনার হাতের সামনে আপনার বাগানে যে কোনো মাটি আপনি নিয়ে নেবেন তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যদি শুকনো গোবর থাকে তাহলে গোবর সার যে কোনো একটা মিক্স করে দেবেন আপনার কাছে যেটি থাকবে এবং সাথে কিছুটা বালি টোয়েন্টি পার্সেন্ট বালি মিক্স করে ভালো করে মাখিয়ে নেবেন তারপর গাছটি টবের মধ্যেও প্রতিস্থাপন করবেন টবে লাগানোর সময় অবশ্যই ড্রেনেজ হলটি ঠিকভাবে দেখে নেবেন আমরা মাটিতে যে বালিটা মিক্স করছি সেটার একটাই কারণ যাতে আপনার টবের মধ্যে কোনোভাবে জল জমা না হয় এবং রুট বাউন্ড খুব ভালো হয় সেই জন্য বালিটা দেওয়া অবশ্যই দরকার টবের মধ্যে জল জমে থাকলে শিকড় পচে যাবে এবং গাছ মারা যাবে আপনি যদি মাটিতে এই গাছটি প্রতিস্থাপন করেন তাহলে মাটি করার পর তলার মধ্যে ভার্মি বা কোকোপিট দিয়ে তারপর আপনি এই গাছটি প্রতিস্থাপন করবেন যদি আপনার কাছে ভার্মিকম্পোস্ট বা গোবর সার কিছুই না থাকে তাহলে শুধু মাটিতেও এই গাছটি প্রতিস্থাপন করা যেতে পারে কিন্তু অবশ্যই এই গাছটি যেখানে লাগাবেন সেখানে যেন সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় কারণ এই গাছটি ফুল সানলাইটের গাছ গাছে যত বেশি সূর্যের আলো পাবে গাছে ফুল তত বেশি দেবে অবশ্যই এই গাছটিকে আপনি ফুল সানলাইটের মধ্যে রাখবেন এই গাছ আপনি কাটিং থেকে চারা তৈরি করতে পারবেন এই যে ডালগুলো দেখতে পাচ্ছেন এই ডালগুলোর যে গিটগুলো রয়েছে ঠিক এই গিটগুলো তার একটু নিচে কাটিং করার পর আপনি মাটিতে বসিয়ে দিলে অনায়াসে আপনি চারা তৈরি করতে পারবেন এই গাছের কাণ্ড খুব বেশি শক্ত হয় না শাখা পোশাকাও কম হয় এবং সোজা উপরে বাড়তে থাকে এবং এই গাছের একদম ডোগায় থোকা টাইপের সাদা সাদা ফুল হয় এবং পাঁচ ছ দিন থাকার পর অবশ্য সেই ফুলগুলো ঝরে পড়ে সারা বছর কম বেশি এই গাছে ফুল দেখা গেল। গ্রীষ্মকালে একটু বেশি ফুল দেখা যায় এবং তার থেকেও বেশি বর্ষাকালে ফুল দেখা যায় এবং আপনি যদি এই গাছগুলি কাটাই ছাটাই করতে চান তাহলে অবশ্যই গ্রীষ্মের আগে করে নেওয়া দরকার এবং আপনি বর্ষা করতে পারেন কারণ বর্ষাতে গাছে ফুল থাকে এরপরও আপনি যদি কাটাই ছাটাই করেন তাহলে গাছটা আপনার ঝাঁকালো হবে এবং অনেক ডালপালা বেরোবে ফুলের মায়া করলে চলবে না কাটাই ছাটাই করার আগে আপনাকে গাছটির বয়স দেখে নিতে হবে কারণ গাছ যদি ছোট হয় বা বয়স কম হয় তাহলে কাটাই ছাটাই করা একদমই উচিত নয় গাছের বয়স দু থেকে তিন বছর হলে তবেই গাছটি কাটাই ছাটাই করুন এই নাকচম্পা গাছের অরিজিনাল নাম হল পুলুমেরিয়া পুডিকা এই গাছ আপনি কাটিং থেকে খুব ইজিলি গ্রো করতে পারবেন এই যে দেখুন আমি কাটিং বসিয়েছি ঠিক ছোট্ট ছোট ডাল কেটে নিয়ে আপনি এইভাবে বসিয়ে দিলেই আপনার রুট চলে আসবে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অবশ্যই এগুলি ছায়া জায়গায় লাগাতে হবে এবং জল দিতে হবে রোজ এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো সেখানে আপনারা দেখতে পাবেন নাকচম্পার কাটিং কীভাবে লাগানো হয় এরপর আপনাদের সারের সম্পর্কে বলি আপনারা কী কী সার ইউজ করবেন কি কী ফার্টিলাইজার দেবেন প্রথমে আপনি পটাশ ফসফরাস দশ ছাব্বিশ ভার্মি কম্পোস্ট বনডাস্ট এই সারগুলি আপনারা এই গাছে ইউজ করতে পারেন যদি এই সারগুলি আপনারা সবগুলো একসাথে মিক্স করে তারপর যদি গাছে প্রয়োগ করেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এই এবার বলি কতটা সার আপনি প্রয়োগ করবেন এই সবগুলো যদি আপনি একসাথে মিক্স করেন বা সবগুলো না থাকলেও যদি দুটো তিনটে একসাথে মিক্স করেন তাহলে টবের গাছে যদি টব বড়ো হয় তাহলে দু থেকে তিন চামচ আপনি দিতে পারবেন যদি ছোটো হয় তাহলে এক থেকে দেড় চামচ আমার এই গাছটি দেখছেন এই গাছটির বয়স পাঁচ থেকে ছ বছর এই গাছে আমি সার প্রয়োগ করি দু থেকে তিন মুঠো এবং আপনি যদি মাটিতে গাছ লাগান সেক্ষেত্রে আপনাকে গাছের বয়স অনুযায়ী সার প্রয়োগ করতে হবে এবং সার দেওয়ার পর গাছের গোড়াটা একটু করে কুড়ে দেবেন কুড়ে দেওয়ার পর অবশ্যই গাছের গোড়ায় জল দেবেন টব ভর্তি করে এবং এই গাছে আপনি জল কতটা কি দেবেন সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি যদি আপনি টবে লাগান সেক্ষেত্রে সপ্তাহে আপনাকে তিনবার জল দিতে হবে অবশ্যই জল দেওয়ার আগে মাটি চেক করে নেবেন কারণ মাটি যদি শুকনো হয়ে যায় তবেই জল দেবেন মাটি যদি ভিজে থাকে তাহলে জল দেবেন না এই গাছে পোকামাকড় তেমন লাগে না শুধুমাত্র মিলিবাগটাই বেশি দেখা যায় ক্ষেত্রে আপনাকে মিলিবাগ দমনের জন্য ইমিডাক্লোরোফিড হাফ এম এল পার লিটার এবং যদি খুব বেশি লাগে এক এম এল পার লিটার ইউজ করতে পারেন এছাড়াও আপনি এক তারা ইউজ করতে পারেন ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন এবং এই গাছ সম্বন্ধে আরও কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ